আসসালামু আলাইকুম, আশা রাখছি আপনি ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমাদের দেশে ছাত্র জীবনে ছাত্রদের টাকা পয়সার বেশ একটা সংকট দেখা দেয়, বিশেষ করে যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করে অনার্স লেভেলে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা বেশি লক্ষণীয়। এখানে এই বয়সে ছেলেমেয়েরা সাধারণত মধ্যবিত্ত পরিবারের সিংহভাগ হয়ে থাকে, আর সিংহভাগ মধ্যবিত্ত পরিবারের বাবা মা বা অভিভাবকেরা চান ছেলে মেয়েকে পর্যাপ্ত পড়াশোনা খরচ দেওয়ার জন্য, কিন্তু করে উঠতে পারেন না। তার জন্য আমরা স্টুডেন্টরা সাধারণত নিজেরাই চেষ্টা করি একটা খরচ নিজেই বহন করার জন্য। আবার অনেক সময় দেখা যায় বাবা মা পড়াশোনার খরচ দেওয়ার পরেও আমাদের নিজের ব্যক্তিগত কিছু চাহিদা থাকে, যেটা অনেক সময় বাবা মার কাছ থেকে চেয়ে নিতে পারি না। সেক্ষেত্রে কী করি, আমরা একটা ইনকামের পথ খুঁজে বের করার চেষ্টা করি। তো এই ইনকামের পথ খুঁজে বের করতে গিয়ে আমরা অনেক সময় অনেকটা ভুল করে ফেলি। আসলে কোন পথে ইনকাম করলে আমরা ভবিষ্যতে পস্তাবো না, বা কোন পথে অগ্রসর হলে ভবিষ্যতে আমার সেই পথটাই একটা ক্যারিয়ার হয়ে যাবে, সেটা আমরা বুঝতে পারি না। তো না বোঝার কারণে আমাদের দেশে বর্তমান সময়ে সবচেয়ে সহজলভ্য একটা ক্যারিয়ার হচ্ছে কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করা অথবা টিউশনি করা। এই বয়সের ছেলেমেয়েরা টিউশনি পেশাটাকে খুব সহজে খুব আনন্দে বেছে নেয়, কিন্তু আমি বলবো এখানে আপনি একটা চরম ভুল করতেছেন। দেখুন, আপনার টাকার প্রয়োজন, সবারই টাকার প্রয়োজন, তাই বলে আপনি আপনার মূল্যবান সময়গুলোকে এভাবে নষ্ট করবেন না। কেননা এই দেখুন, এখানে একটা কিন্ডারগার্টেন স্কুলে আপনাকে কত টাকা বেতন দেয়? সর্বোচ্চ 2-3 হাজার টাকা বেতন দিবে আপনাকে, কিন্তু তারা আপনাকে প্রচুর খাটিয়ে নেবে, আর এই খাটিয়ে নেওয়ার ফলে তারা ঠিকই কলা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি আপনার রক্তগুলো বিক্রি করে তাদেরকে টাকা দিচ্ছেন, অর্থাৎ আপনার রক্ত চষে তারা খাচ্ছে। তো আমি বলবো আপনি এই পেশাটাকে কখনোই বেছে নেবেন না। যদিও আপনার কাছে মনে হচ্ছে যে শিক্ষকতা পেশা মহান একটা পেশা, কিন্তু প্রকৃতপক্ষে বর্তমান সময়ে শিক্ষকতা পেশাটা আসলে এতটা মহৎ পেশা নয়, বরং এটা একটা ব্যবসায়িক খাত হয়ে দাঁড়িয়েছে। তাই বলবো আপনি যদি আপনি স্টুডেন্ট লাইফে যদি টাকার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি টিউশনই করবেন। সেক্ষেত্রে একটু বেশি দেখে শুনে ভালো মানের টিউশনি করাতে পারবেন, এটা হচ্ছে যদি কোনো উপায় না পান তাহলে। তবে আমার পরামর্শ থাকবে আপনি এই রক্ত চষাদের পিছনে না থেকে বরং আপনি একটা ভালো কিছু করার চেষ্টা করুন। সেটা হতে পারে খুবই 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 কম দামি একটা ব্যবসা। আপনি মাত্র 5,000 টাকা দিয়েও কিন্তু ব্যবসা করতে পারবেন, যদি আপনার মনে ইচ্ছা থাকে, মনে পরিশ্রম করার মানসিকতা থাকে। এখন আপনি আমাকে বলতে পারেন, ভাই 5,000 টাকা দিয়ে ব্যবসা করব, এটা আবার কোনো ব্যবসা হলো নাকি? জি, আপনি এমনটা ভাবতে পারেন, কারণ আপনার যে বয়স, এই বয়সে আপনি রঙিন রঙিন স্বপ্ন দেখেন যে আপনি এদেশে প্রেসিডেন্ট হবেন, আপনি এসআই হবেন, আপনি মিনিস্টার হবেন, তো এই স্বপ্ন দেখতেই পারেন। তবে আপনি একদিনেই কিন্তু সেই পর্যায়ে যেতে পারবেন না, এর জন্য আপনাকে ছোট্ট পরিসরে শুরু করতে হবে, ধীরে 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 আপনি বড় পরিসরে চলে যাবেন। তা ব্যবসার কথা যখন বলবো তখন অনেকেই বলতে পারেন, ভাই অল্প টাকা দিয়ে ব্যবসা করা সো টাফ, বাবা মা আমাকে ব্যবসা করতে দিবে না, নানান অজুহাত আপনার সামনে হাজির হবে। সবার প্রথম আপনি বলবেন, আমার বাবা মা আমাকে টাকা দিবে না ব্যবসা করার জন্য। কিন্তু আমি বলি, বাবা মা আপনাকে টাকা দেবে না ব্যবসা করার জন্য, কিন্তু বাবা মার কাছ থেকে আপনি সত্যি সত্যি এই একটা স্মার্টফোন কেনার টাকাটা ঠিকই কিন্তু আদায় করে নিতে পেরেছেন, অথবা একটা ল্যাপটপ কেনার টাকা ঠিকই আদায় করে নিতে পেরেছেন, কিন্তু কীভাবে ইনভেস্ট করলে আপনি নিজে একটা ভালো ইনকাম করতে পারবেন সেটার দিকে আপনার নজর নেই। যাক, আপনাকে অনেক দোষারোপ করলাম, বরং যদি আপনি নিজে ভালো চান তাহলে আমি মনে করব আপনি এই কিন্ডারগার্টেন স্কুলে না যেয়ে বরং একটা ব্যবসা শুরু করুন। তো 5-6 হাজার টাকার মধ্যে ব্যবসা করা যায় এমন কিছু ব্যবসার আইডিয়া আপনাকে দেব। আশা রাখছি আপনি যদি বুদ্ধি ও বিচক্ষণতার সাথে ব্রেন খাটান তাহলে অবশ্যই আপনি এর চেয়ে আরও ভালো কোনো ব্যবসা পেয়ে যাবেন এই টাকার মধ্যে। তা আমি প্রথম বলবো, আপনি চাইলে মধুর ব্যবসা করতে পারেন। পাইকারি দরে মধু কিনে আপনি আপনার এলাকায় বিভিন্ন দোকানে আপনি সাপ্লাই দিতে পারেন, অবশ্যই আপনি এখানে একটা ভালো প্রফিট করতে পারবেন।
আমি দোকানে দোকানে সাপ্লাই দিয়ে ব্যবসা করার কথা এই জন্য বলছি কারণ একটা পজিশন নেওয়ার জন্য, একটা দোকান নেওয়ার জন্য এক্সট্রা টাকার প্রয়োজন হয়, যেটা আসলে স্টুডেন্ট লাইফে জোগাড় করা সম্ভব না। তাই আপনি চাইলে দোকানে দোকানে সাপ্লাই দেওয়া বা ডেলিভারি দেওয়ার ব্যবসাটা করতে পারেন, এক্ষেত্রে আপনার পুঁজির পরিমাণ অনেক কম লাগবে। তো বললাম মধুর কথা, এরপরে আমি বলতে পারি আপনি চাইলে মুড়ির ব্যবসা করতে পারেন। আপনি একটা মুড়ির কারখানায় চলে যান, সেখানে আপনি তাদের কাছ থেকে পাইকারি দরে মুড়ি কিনুন, কিনে বাড়িতে এনে এটাকে আপনি প্যাকেটজাত করুন, সুন্দর করে প্যাকেট করে আপনি এটা দোকানে দোকানে সাপ্লাই করার ব্যবস্থা করুন। ইনশাল্লাহ আপনি এখান থেকে প্রচুর ইনকাম করতে পারবেন। এছাড়া আপনি চাইলে একটা কয়েলের ব্যবসা করতে পারেন। এক 5 কার্টন কয়েল কিনুন, আপনার এলাকায় অবশ্যই খুঁজে পাবেন কেউ না কেউ কয়েলের ডিলারশিপ রেখে ব্যবসা করছে। আপনি তার কাছ থেকে 5-6 কার্টন কয়েল নিয়ে আপনি এলাকায় নেমে পড়ুন, সাপ্লাই দেওয়া শুরু করুন, দেখবেন এখান থেকে আপনি ভালো ইনকাম করতে পারবেন। টিউশনি করে আপনি দিনে 8-9 ঘন্টা পরিশ্রম করে যে টাকা ইনকাম করবেন, এখানে আপনি 3-4 ঘন্টা পরিশ্রম করে তার চেয়ে বেশি ইনকাম করতে পারবেন বলে আমি আশা রাখছি। এছাড়া আপনি চাইলে চা পাতার ব্যবসা করতে পারেন, এখানেও কিন্তু তেমন কোনো ইনভেস্টের প্রয়োজন হয় না, মাত্র 10,000 টাকার মধ্যে কিন্তু আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন। এছাড়া আপনি চাইলে স্টেশনারি পণ্যের ব্যবসা করতে পারেন, এই ব্যবসাটা খুবই জনপ্রিয় একটা ব্যবসা। এই ব্যবসা করার জন্য তেমন একটা পুঁজির প্রয়োজন হয় না, মাত্র 5,000 টাকা অথবা 10,000 টাকায় কিন্তু আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন। এছাড়া আপনি চাইলে চকলেটের ব্যবসা করতে পারেন। চকবাজারে প্রচুর প্রচুর আইটেমের চকলেট পাওয়া যায়। আপনি একদিন না হয় 10,000 টাকা চকলেট কিনে আনলেন, এনে এটা বাসায় রেখে দিলেন, আপনার অবশ্যই কলেজ ব্যাগ রয়েছে, সেই ব্যাগের ভিতর করে প্রোডাক্টগুলো নিয়ে আসবেন, এনে আপনি এলাকায় প্রচুর দোকান রয়েছে সেই দোকানগুলোতে আপনি সাপ্লাই দিন, দেখুন এখান থেকে কিন্তু একটা ভালো ইনকাম করা সম্ভব হবে। এছাড়া আপনি চাইলে বর্তমান সময়ে এই আপনি দেখবেন রাস্তাঘাটে এনার্জি লাইটগুলো বিক্রি হয় খুবই কম দামে, তো আপনি চাইলে এই এনার্জি লাইটগুলো কিনে আনতে পারেন। চকবাজার অথবা আপনি ইন্টারনেটে সার্চ করলে অনেককে পেয়ে যাবেন যারা আসলে এই এনার্জি লাইটগুলো বিক্রি করে পাইকারি দরে, সেই এনার্জি লাইট কিনে এনে আপনি দোকানে দোকানে সাপ্লাই দিন, তাহলেও কিন্তু এখান থেকে একটা ভালো ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে কসমেটিক আইটেম নিয়েও ব্যবসা করতে পারেন। কিছু বিদেশি কসমেটিক রয়েছে, সেই বিদেশি কসমেটিকগুলো আপনি কিন্তু চকবাজার থেকে কিনে এনে সেগুলো কিন্তু আপনি এলাকায় সাপ্লাই দিতে পারেন। এছাড়াও আপনি সুগন্ধি আনতে পারেন চকবাজার থেকে, সুগন্ধি এনে সেটা আপনি এলাকায় সাপ্লাই দিতে পারেন। এভাবে করে একটু বুদ্ধি খাটালে আপনি হাজারো ব্যবসার আইডিয়া পেয়ে যাবেন, আর যেগুলো করার জন্য আপনার আহামরি ইনভেস্ট লাগবে না। শুধুমাত্র আপনি তো আপনার পড়াশোনার খরচ চালানোর জন্য অথবা ব্যক্তিগত খরচ চালানোর জন্যই তো ইনকাম করতে চাচ্ছেন, তাই না? সেই হিসাবে আপনি এই ছোটোখাটো একটা ব্যবসা শুরু করতে পারেন। আপনি হাত খরচার জন্য কয় টাকা দরকার, আপনি তার চেয়ে অনেক বেশি ইনকাম করতে পারবেন। এত কথা বলার মেন কারণ হচ্ছে আমি বলবো দয়া করে আপনারা কেউ এই কিন্ডারগার্টেন স্কুলে যাবেন না, কারণ কিন্ডারগার্টেন স্কুলে আপনি 3-4 বছর ইনভেস্ট করবেন, সময় যাবে, কিন্তু আপনার কোনো উন্নতি হবে না। বরং এখানে আপনি 3-4 বছর থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছেন সেটা আপনার ক্যারিয়ার জীবনে কিন্তু কোনো কাজে আসবে না। এর চেয়ে বরং আপনি যদি একটা পার্ট টাইম জব করেন, সেই জবে যে আপনার অভিজ্ঞতা হবে সেটা কিন্তু আপনি পড়াশোনা কমপ্লিট করার পর কাজে লাগাতে পারবেন। তো আশা রাখছি আমার আজকের এই বক্তব্যটা আপনাদের একটু হলেও মোটিভেট করবে যে কিন্ডারগার্টেন স্কুলে না যেয়ে বরং একটা ব্যবসা শুরু করি অথবা অন্য কোনো পেশায় যাই, তাহলে হয়তো আমি ভবিষ্যতে অনেক ভালো করতে পারবো। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা রাখছি পরবর্তীতে আবারও দেখা হবে। খোদা হাফেজ।